ফারাক্কা ব্যারাজের আপ এবং ডাউন 120 কিলোমিটার রক্ষণাবেক্ষণের সম্পূর্ণ দায়িত্ব পুনরায় কেন্দ্রীয় সরকারকে গ্রহণ করে গঙ্গা ভাঙন রোধ করতে হবে এবং গঙ্গা ভাঙনের ফলে ক্ষতিগ্রস্ত সমস্ত জনসাধারণের অবিলম্বে পুনর্বাসন ও ক্ষতিপূরণের দাবিতে মুর্শিদাবাদ ও মালদা জেলা তৃণমূল কংগ্রেস কমিটির ডাকে ফারাক্কা বাসস্ট্যান্ডে 5 দিনব্যাপী গণ অবস্থান কর্মসূচির আজ পঞ্চম দিন এবং ফারাক্কা পিটিএস মোড়ে বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা সাংসদ খলিলুর রহমান, শামশেরগঞ্জ বিধানসভার বিধায়ক আমিরুল ইসলাম, ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম, সুতির বিধায়ক ইমানি বিশ্বাস, বিধায়ক আকরুজ্জামান, সাংসদ আবু তাহের খান সহ একাধিক নেতা নেতৃত্বরা। তাহলে আমাদের লাগাতার আরো চরম আমরা আন্দোলনে যাব। আমাদের জনপ্রতিনিধি সাধারণ মানুষ সকলে কিন্তু প্রস্তুত, মানসিকভাবে তৈরি যে কেন্দ্রীয় সরকার যদি আমাদের এই 120 কিলোমিটার দাবি না মানে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। দেখুন, 2005 সালে যে আমরা গতকালকে যে ঘরে বসে মিটিং করেছি সেখানে কালকে জানতে পারলাম যে এই ঘরটাতে বসে 2005 সালে চুক্তি হয়েছিল এই 120 কিলোমিটার। আর তারপরে 2017 সালে এই NDA সরকার আসার পরে সেটাকে রাতারাতি তুলে দেয়, এটা খুব নিন্দনীয়। এভাবে বাংলার মানুষ বা যারাই গঙ্গা আর পাড়ে রয়েছে আর কি, তাদের জন্য এটা কিন্তু চরম বিপর্যয় বা তাদের ক্ষতিগ্রস্ত বা তাদেরকে এড়িয়ে যাওয়ার একটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের মানসিকতা। যে বাংলার প্রতি যে এইরকম একটা মনে করি এটা বঞ্চনা, এই বঞ্চনা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমাদের যে মানুষের জন্য যে তাদের অধিকার, সেই অধিকারকে আমরা লড়াই করার জন্য আমরা সকলে প্রস্তুত। শেষ দিনে কী দিয়ে শেষ করলেন? আমরা যে ডেডলাইন দিয়েছি ফারাক্কা ব্যারাজ কর্তৃপক্ষকে, সেই ডেডলাইনের আমরা অপেক্ষা রয়েছি। পাশাপাশি ইতিমধ্যে আমরা আমাদের রাজ্য নেতৃত্ব আছে সেখানেও কথা বলে নেব। ডেডলাইনের সমানা পজিটিভ রেসপন্স পেলে খুব থ্যাঙ্কস, আর না হলে পরে আমরা কী অ্যাঙ্গেলে এগোবো আমরা সেদিনই ঠিক করে নেব। এটা আমরা জানালাম, যে প্রতিবাদ জানালাম।